আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বিকল্প ধারাকে, যে তারা আজকে আমাকে এখানে এই ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়ে আমাকে আপনাদের সামনে উপস্থাপন সুযোগ করে দিয়েছেন। আমি বক্তব্য একেবারেই বারবার বলে এসেছি, আর প্রফেসর চৌধুরীকে বলেছি, আমাদের এখানে যারা শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদের কথাও বলেছি, তাদেরকে সবসময় বলেছি, বলছি যে জাতির সামনে আজকে যে সংকট, সেই সংকট কোনো ব্যক্তির নয়, সেই সংকট কোনো দলের নয়, এই সংকট আজকে সমগ্র দেশের, সমগ্র জাতি। এই সংকট থেকে মুক্তি পেতে হলে এই ভয়াবহ স্বৈরাচার যে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে তাকে যে পরাজিত করতে হয়, তাহলে ছোটোখাটো সমস্ত সমস্যাগুলো দূর করে আমাদেরকে একটি স্বাদপ্রিয় ঐক্য গড়ে তুলতে হবে, এবং সেই ঐক্যের মধ্য দিয়েই আমরা এই ভয়াবহ শক্তিকে পরাজিত করতে পারব, জনগণের ঐক্য প্রতিষ্ঠিত করতে পারব, জনগণ আশান্বিত হবে, এবং জনগণের যে প্রত্যাশা সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, সালাম আলাইকুম, খোদা হাফেজ, জিন্দাবাদ। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকেই তেষট্টি বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আবার আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে, স্টে করে দিয়ে, জামিন স্টে করে দিয়ে। এই ষড়যন্ত্র শুরু হয়েছে তাকে গ্রেপ্তারের পর থেকেই, তাকে আটকে রাখার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তেষট্টি বেগম খালেদা নিঃসন্দেহে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পূর্বভাগের নেতা, সুতরাং তার মুক্তির জন্য আজকে এই ফোরাম থেকে আমি আবারও দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমরা অনেক অনুনয় বিনয় করেছি, প্রতিবাদ করেছি, বলেছি আপনার সংসদ সদস্যকে যদি প্রমাণ ছাড়া গ্রেপ্তার করে না যায় তাহলে এদের নামে অভিযোগ আছে, তারও কোনো প্রমাণ নেই, তাদেরকে গুলি করে মারবেন কেন? ওরা বলছেন আমরা যুদ্ধ করছি, নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এই রকম প্রকাশ্য ঘোষণা বাংলাদেশে কিন্তু প্রথম পৃথিবীর ইতিহাসে। আমরা যারা এখানে সমবেত হয়েছি সবাই এর নিন্দা করি, কিভাবে মিছিলটা তো থামাতে হবে, ওরা কাউকে কোনো কথা বলবার প্রয়োজন মনে করে না, কোনো জবাবদিহিতা নাই, মনে করছে আমরা যে জিতেছি ক্ষমতায় আছি, তোমাদের জিজ্ঞেস করেছিলাম আবার যে এইবার ভোট হবে তোমাদের ভোটের দরকার লাগবে। ওই যে খুলনাতে বৃদ্ধের একজন ভোট দিতে গেছে, গিয়ে দেখলেন তার ভোট দেওয়া হয়ে গেছে, বললো কিভাবে আমি তো আসিনি, বললো দাদু ভোট তো দেওয়া হয়ে গেছে, দেখো তো আমার স্ত্রী কি ভোট দিয়েছেন, ওরা দেখে বললো হ্যাঁ আমার স্ত্রীও ভোট দিয়েছে। তখন তিনি বিলাপ করলেন, সফুরা এই ছয় মাস আগে তুমি মারা গেছো, একবার আমাকে দেখতে আসলে না, কিন্তু ভোট দিতে দেখি ঠিকই এসেছে। এত বড় নির্লজ্জ সরকার মানুষের সামনে সমস্ত চেহারা উন্মোচিত হবার পরেও ওরা বলছে আমরা আমাদের মতো করেই ভোট করব। বিএনপি না আসলে কি আসে যায়? বেগম জিয়াকে জেলে রেখেছেন, তাকে এমনি এমনি ছেড়ে দেন বলিনি, বলছি আইনি সহায়তা দেবেন, আইনি ব্যবস্থা নেবেন, বিচারের উপযোগী করে তার ব্যবস্থা করবেন, কি করা হচ্ছে সেটা আপনারা দেখছেন। আমি প্রথমেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একমত পোষণ করে বলতে চাই, কবরের ঘুম ভাঙে জীবনের দাঁড়িয়া যাত্রী মিয়া, জীবন রক্ষার জন্য, জীবন বাঁচাবার জন্য সমস্ত মানুষকে এক হতে হবে। একই সাথে লড়াই করতে চাই আমি ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের রিজার্ভেশন রাখি না, আমি মনে করি কোনো শর্ত ছাড়া বেগম জিয়ার মুক্তি দেওয়া উচিত যদি আপনি অংশগ্রহণ। একইভাবে মনে করি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, তার বিকল্প নাই, এর বিকল্প যা কিছু হবে তা এই দেশের সর্বনাশ হবে। সমস্যা আজকে দুর্নীতির যে সমস্যা সে সর্বগ্রাসী, তাতে সবচেয়ে বড় বাজেট কত লক্ষ কোটি টাকার আদায় যাবে, এই বাজেটে কিভাবে টাকা চুরি হচ্ছে সেটা দেশের মানুষ দেশকে সারা পৃথিবী, ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, শেয়ার মার্কেট লুটপাট হয়ে গেছে, আর হাসেন আমাদের অর্থমন্ত্রী, আজকে সেনা ছাড়িয়ে গেছে, যত অত্যাচার যত ছিল রাজনৈতিক নেতা কর্মীদের উপরে হচ্ছে,
রাজনীতির উপর চেহারা কখনো গণতন্ত্রের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এর আগে কখনো আজকে ঢাকা শহরে যেখানে দেশের বৃহত্তম ভোটার বাস্তবায়ন সেখানে কোন জনসভা করার অধিকার নাই, কোন বিরোধিতা সরকারি দল ইচ্ছে করে এই অবস্থা চলতে দেওয়া যায় না। এটা গণতন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে ধারণা সেই ধারণার মধ্যে আমরা আজকে এনে সুন্দর হাজার হাজার ওদের লক্ষ্যের কাছাকাছি হবে রাজনৈতিক কর্মী নেতাকে জেলে দিতে এবং তাদের বিচার হচ্ছে না বিহাইন্ড দি বাস। এটা কোনো সভ্য দেশে হয় না, কোনো গণতান্ত্রিক দেশে হয় না, এটা সহ্য করা যায় না। যাই কি আমরা স্বাধীন দেশে নাগরিক কেন এটা সহ্য করি, কেন এরা সহ্য করবে? সুতরাং বুঝতে হবে ক্রিমিনাল কেস করে হয়রান করা হচ্ছে রাজনীতিদের। বেগম খালেদার কথা আগে আমরা বলেছি, আমরা বলেছি যে যখনই বিচার হয় বিচারের রায় আসে সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায়কে আপনারা বুড়ো আঙুল দেখান, এছাড়া লজ্জার বিষয় কি হতে পারে, লজ্জার বিষয় কি হতে পারে না? কোর্ট অর্ডার ফ্লাউটেড, লজ্জার কথা, ঘৃণার কথা, দেশের ইতিহাসের ঐতিহ্যের জন্য এটা চরম কলঙ্কজনক কথা। রুল অফ ল আছে কি? ইলেকশন প্রসেস কিভাবে টেম্পার করেন আপনারা ঢাকায়? 2014 ইলেকশন দেখেছি, খুলনাতেও দেখলাম, ওই উনি তো ভোটার ভোট দিয়ে যায়, স্বামীর সঙ্গে দেখা করেন না। কি চলতে হবে এইভাবে? এইভাবে চললে, এইভাবে চললে কে সাফার করছে? হু ইজ সাফারিং? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ কষ্ট ভোগ করছে অপরাধের সঙ্গে অপরাধ। আপনাদের শাস্তি পায় বাংলাদেশের মানুষ যখনই তারা যখন কোনো কাজের জন্য যায়, সাধারণ মানুষ প্রত্যেক জায়গায় তাদের ঘুরতে হয়, ঘাটে ঘাটে ঘুরতে দিয়ে চলছে প্রত্যেক দিন। এবং এই যে ঘুষখোর যারা এত টাকা তারা বানিয়েছে, ব্ল্যাক মানি, নো ট্যাক্স, এইগুলো সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে, সমাজকে অস্থির করে দিচ্ছে। কত রকম ক্রাইম তাকিয়ে দেবেন, পত্রিকা পত্রিকা খুলবেন, ক্রাইম অল ওভার। কেন? ব্ল্যাক মানি সব বড় একটা কারণ, আর সব জিনিসের দামাগুলো একটু বেড়ে যায়। কেন? তাদের কাছে ব্ল্যাক মানি খরচ করতে দেয় কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি ভাবে এই টাকার নিয়ে তারা অস্থ, মানি বাইং মানি অ্যান্ড মাসলস অ্যান্ড আর্মস, এরা অস্ত্র কিনবে এবং এরা এরা গুন্ডা কিনবে এবং এইভাবে ডেমোক্রেট গণতন্ত্রকে নস্যাৎ করবে। এইটা তাদের প্ল্যান, সাধারণ মানুষ কষ্ট করছে, মানুষের কোনো নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, কখন যে কে হামলা করবে, কোনখানে তুলে নিয়ে যাবে, কখন ঘুম হয়ে যাবে, এই পরিস্থিতি বাংলাদেশকে আপনারা ফেলে দিয়েছেন। এদের কোনো কোনো রকম কি সমাধান নাই? অবশ্য আছে, পসিবল সলিউশন নাম্বার ওয়ান, একটা সত্যিকারের ভালো জাতীয় নির্বাচন দিতে হবে, আমরা আদায় করব, আমরা আদায় করব। যদি দিতে না চান জনগণ এটা আদায় করবে। পার্লামেন্টকে ভেঙে দিতে হবে, সংসদকে এক নির্বাচনে 100 দিন আগে ভেঙে দিতে হবে, দিতেই হবে। তার কারণ সংসদ সদস্যের মন্ত্রীরা সরকারি প্রভাব খাটাবে, আর আমরা নির্বাচনে তামাশা দেখব, এটা জনগণ শুনতে রাজি নয়। লয় অর্ডার ঠিক করতে হবে, ভোটারের সিকিউরিটি নিরাপত্তা দিতে হবে এবং আর্ম ফোর্স সামরিক বাহিনী ব্যবহার করতেই হবে। এটা আমাদের সামরিক বাহিনী, বিদেশের সামরিক বাহিনী, তারা দেশের নাগরিক, তারা দেশের ভোটার, তাদের না বলে না ভোটার, তারা তারা দেশের নাগরিক, সেই হিসেবে ব্যবহার করতে হবে। আর ইসি একটা মেরুদণ্ডহীন ইসি হলে চলবে, সাহসী নিরপেক্ষ ইসি আমাদের হাতেই হবে, সেই ব্যবস্থা আমরা করবো। আর সবচেয়ে বড় একটা সাংঘাতিক যেটা হয় হবে, আমরা আশঙ্কা করছি সারা বাংলায় সারা পৃথিবী ভয় আছে, একটা নির্বাচন হবে, নির্বাচন উত্তীর্ণ সহিংসতা, আগুন জ্বলবে, যা ভোটারদের বাড়িতে জ্বলবে, রাজনৈতিক কর্মীদের বাড়িতে জ্বলবে, নেতাদের বাড়িতে জ্বলবে, এটা হতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে।